দেখলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে বড় মাটির তৈরি মসজিদ আফ্রিকার উত্তরাঞ্চলে জেনি শহরে মসজিদটির অবস্থান। নাম গ্র্যান্ড মস্ক অফ ডিজেনি। এটি পৃথিবীতে মাটির তৈরি সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি প্রথমে কবে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে 1200 শতাব্দী থেকে 1300 শতাব্দীর মধ্যবর্তী মসজিদটি নির্মাণের পক্ষে অধিকাংশের মতে সমর্থন পাওয়া যায়। জানা যায় যে সুলতান কুনবুরু ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রাসাদটি ভেঙে ফেলে সেখানে এই মসজিদটি তৈরি করেন। মসজিদের পূর্ব দিকে নিজের বসবাসের জন্য একটি প্রাসাদ তৈরি করেন। তার পরবর্তী উত্তরাধিকারী এই মসজিদের 2টি টাওয়ার নির্মাণ করেন এবং তার উত্তরাধিকারী মসজিদটির চারপাশের দেওয়াল নির্মাণ করেন। 1828 সালে ফরাসি পর্যটক রেনে কর্তৃক এই এলাকা সফরের আগ পর্যন্ত এই মসজিদটি সম্পর্কে লিখিত কোনো তথ্য পাওয়া যায়নি। রেনে তার সফর শেষে লেখেন, ডিজেনি শহরে মাটির তৈরি একটি মসজিদ আছে। এর দুই পাশে 2টি দর্শনীয় কম উচ্চতার টাওয়ার আছে। এরপর থেকে মাটির তৈরি এই মসজিদ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। বানি নদীর তীরে অবস্থিত মসজিদটি 245x45 ফুট আয়তন বিশিষ্ট 3 ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপর তৈরি। বর্ষাকালে বানি নদীর প্লাবিত পানি থেকে মসজিদটিকে সুরক্ষা করে এই প্ল্যাটফর্ম। মসজিদের দেয়ালগুলো তালগাছের কাঠ, যা স্থানীয়ভাবে টরল নামে পরিচিত, সেগুলো দ্বারা নকশা করা। শুধু নকশা নয়, তালগাছের কাঠ মসজিদের দেয়ালে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যাতে মাটির দেয়াল সহজে ধসে না যায়। মধ্যযুগে আফ্রিকার এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা বিস্তারের প্রধান কেন্দ্র ছিল এই মসজিদটি। হাজার হাজার শিক্ষার্থী তখন কুরআন শিক্ষার জন্য এই মসজিদে আসত। প্রতিবছর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মসজিদটির সংস্কার কাজ চলে। 2006 সালের 20 জানুয়ারি মসজিদের ছাদের একটি অংশ এবং 2009 সালের 5 নভেম্বর এর দক্ষিণ দিকের টাওয়ার এর একটি অংশ ধসে পড়লে দ্য আগা খান ট্রাস্ট কালচার নিজস্ব খরচে এটির সংস্কার করে। 1988 সালে ইউনেস্কো এই মসজিদটি সহ এর চারপাশের ঐতিহাসিক স্থানসমূহকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে।